তো আমার দর্শক ভাই কি মানে আসলে সারও নিতে পারবে বকনাও নিতে পারবে হ্যাঁ দর্শক ভাই আসলে আমার কাছে সাইওয়াল সার আছে ভালো ভালো পার্সেন্টেজ দর্শক ভাই অবশ্যই দেখবে আবার বকনাও নিতে পারবে সমস্যা নাই কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা রয়েছে আছে এবং আমার ভিতরে গাবিও আছে যেডি ইচ্ছা সেডি নিতে পারবে দর্শক ভাইয়ের সমস্যা নাই এ টু জেড কালেকশন এই এ টু জেড কালেকশন

একটা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ যে গোটা দেখতে পাচ্ছি মানে কি বলবো আর বেশ আদর প্রিয় বাচ্চা একদম মানে বাড়িতে এটি থাকলে মনে হবে যে একটা সন্তান আছে এই বলে আপনারা লালন পালন করবেন এর মাথাটা কর্তকের বৈশকটা কত এর কুম্বলটা কি এই জিনিসটা যেখান থেকে আসবেন দেখবেন বুক ভরি যাবে মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ দেখার মতো জিনিস সাইল বাচ্চা দেখতে পাচ্ছেন আল্লাহ দিছে তাই হইছে এটা আমার আর আপনার ক্ষমতা না জি জি

আর গলা কম্বল আসলে দড়ির জন্যই বোঝা যায় না না দড়ির জন্য বাতা আছে তাই তারপরেও এত বড় হ্যাঁ এই জিনিসই একটা আচ্ছা এই জিনিসই একটা আছেন বিগ বর্ডার কিন্তু সাইয়াল জাতে সাইয়াল জাতে তো সাইয়াল হ্যাঁ অবশ্যই সাইয়াল আচ্ছা এটার বয়সটা কেমন আসবে কাকা এটার বয়সটা 8 জান 9 পড়ছে আট গিয়ে নয় পড়ছে আর কি হ্যাঁ হ্যাঁ অনেক পার্সেন্টের প্রথমটার থেকে এটা এক মাসের বড় হবে অবশ্যই মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন কাকা এই যে আপনি আদর করছেন একদম শান্ত হয়ে আছে হ্যাঁ এটা আদরের জিনিস আপনাদের বাড়ির থাকলে আপনার একটা ছেলে আছে বাড়ি এই সব করে লালন পালন করবেন আচ্ছা তো কাকা এই যে সম্ভবত এই জাত মান তো সচরাচর পাওয়া যায় না এমন ধরনের গরুগুলো আমরা অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে এইখানে জোগাড় করি আচ্ছা আচ্ছা মানে ইন্ডিয়া থেকে কালেকশন হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া ছাড়া তো এত পার্সেন্টেজ এত গেবলিটের বাচ্চাই হবে না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা বয়সটা আনুমানিক নয় মাসের মতো আনুমানিক নয় মাসের পাও গুলো দেখছে দেখছে আচ্ছা পাও গুলো দর্শকদের দেখা এটা রয়্যাল বেকার টাইগার হবে এক টাইমে আচ্ছা আচ্ছা মানে কিছুদিন পর এই গরুটা ভালো ভালো কোয়ালিটির গরু হবে আচ্ছা পাও গুলো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঝোল অনেক ঝোল অনেক ঝোল অনেক নাবির অংশটা তো সুন্দর আসছে একদম সুন্দর সুন্দর কাক কয় নিচে দেখেন ক্যামেরা ধরে দেখাও দর্শক দেখতে পাচ্ছেন এবং মাজার শেপটাও দেখতে পাচ্ছেন মাল একদম জানাভি দেখার মতো দেখার মতো মাশাআল্লাহ সুন্দর কালেকশন আচ্ছা কাকা এটা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা এটার দামটা কেমন পড়বে এটা দাম মোটামুটি 50000 টাকার মত পড়বে হয়তো এই সাধারণ কিছু দর্শক ভাই ভুলিয়ে নেবে দর দাম করে অসুখ নিবে আর কি অবশ্যই আচ্ছা কাকা তো আমরা দুইটা করে দেখাইলাম আমরা এবার 3 নাম্বারটা দেখা দাও কাকা সিরিয়ালের 3 নাম্বার মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটা শার বাচ্চা দেখতে পাচ্ছি এটাও কি সাইয়াল জাতের এটা সাইয়াল জাতের মানে অরিজিনাল সাইয়াল

কাকা এটার হচ্ছে আপনার বয়সটা কেমন আসবে এটা নয় মাস বয়স নয় মাস বয়স নয় মাস একটু পার হইছে নয় মাস এটার একটু বেশি হবে হ্যাঁ সাড়ে নয় এর মতন হবে মানে একটু বড় সরে দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে রয়্যাল বেঙ্গল টাইগার হবে এক টাইমে টাইগার হবে এর খাওয়া দাওয়াটা কি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন নাভির অংশটা তো চমৎকার আছে অবশ্যই অবশ্যই বেশি দুটায় আছে দেখে নেবেন গরু আচ্ছা দর্শক পাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাজার শেপটা আপনারা দেখতে পাচ্ছেন আর দর্শক এখানে তো আসলে আমি চাইনি যে আমাদের আপনাদের ক্ষতিগ্রস্ত হয় আপনারা লাভ মানে আমাদের লাভ আচ্ছা আচ্ছা দর্শক এখানে এসে চলাফেরা করা যেমন ভাবে খুশি তেমন ভাবে দেখে শুনে যাচা বাচা করে নিতে পারবে আর অবশ্যই অবশ্যই আচ্ছা দর্শক দেখতে পেলেন এটা কিন্তু সিরিয়ালের চার নাম্বার সার বাচ্চা এটার দামটা কেমন পড়বে এটা ছিয়াশি হাজার টাকা চা দাম দরদাম করে নেবে সমস্যা নাই ছিয়াশি হাজার চা দাম এখানে আমার দর্শক ভাই দরদাম করে নিতে পারবে হ্যাঁ এটা বয়স সাড়ে সাড়ে নয় মাস সাড়ে নয় মাস বয়স হবে আর কাকে এক এক করে তো সব গরুগুলোই দেখাইলাম হ্যাঁ তো আমার দর্শক ভাই তো এখানে আপনার খামারে তো সরাসরি আসতে পারবে অবশ্যই দর্শক ভাইরা আমার সাথে সরাসরি আসতে পারবে এবং সরাসরি আমার ফোনে যোগাযোগ করে আসবে আমার কাছে দর্শক ভাইরা একটাই অনুরোধ আমার আমার কাছে যারা আসবেন তারা কখনও

তো কাকা সুন্দর সুন্দর গরুগুলো আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখালাম তো সর্বশেষে আপনার বাড়ি এবং খামারের ঠিকানাটা দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বারটা অবশ্যই আমাদের জেলা পাবনা ঈশ্বরদ্বী থানা আমাদের বাড়ি ঈশ্বরদ্বী 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 এবং ঈশ্বরদ্বীর ভিতরে আমরা আসি কোনো দর্শক ভাড়া যদি আসে ফোন করে আসার চেষ্টা করবে সমস্যা নাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর নাইন তেইশ একষট্টি আটান্ন এটাই আমার ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করলে আমাকে পাবেন আচ্ছা দেখা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম